হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো চলে আসলাম আমি সুময় মোহাম্মদ আরেকটি নতুন ব্লগ নিয়ে। সো এখন আর রেগুলার ব্লগ করা হয় না, যেহেতু আমরা বিজি থাকি অ্যান্ড স্নেহা সবসময় বাসায় থাকে না অ্যান্ড আমাদের বেশি বাইরে যাওয়া হয় না, সো রেগুলার ব্লগ করতে পারি না। সো এই জন্য মাঝে মাঝে ব্লগ করি, মাঝে মাঝে চ্যালেঞ্জ ভিডিওস করি, রিয়াকশন ভিডিওস করি, রিভিউ ভিডিও করি, লাইক সব কিছুই করি। সো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। সো গাইজ স্নেহাকে ডাকা হোক, স্নেহার ইন্ট্রো বাকি, সো চলো স্নেহাকে ডাকি। আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না এন্ড আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও, যেন আমরা অনেক জলদি 5K ফ্যামিলি হয়ে যাই। সো স্নেহা মানে আমাদের 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আর কিছুদিন পর ইনশাআল্লাহ, আমরা এই যে 5K মানুষ হয়ে যাবে। হ্যাঁ মানুষ হয়ে যাবে। যাই হোক, কেমন লাগতেছে ফার্স্ট স্নেহা এটা বলো, আজকে অনেকদিন পর আমরা ব্লগ করতেছি একসাথে। কিন্তু আমার মুখ কেমন লাগছে কেন? কেমন বেশি সুন্দর লাগতেছে না, নাকি বেশি শাইন করতেছে? শাইন করতেছে। হ্যাঁ আজকে আমাদের লাইট বেশি ভালো কাজ করতেছে আই থিঙ্ক। আমার কাছে এটা ফিল হচ্ছে আজকে আমাদের রিং লাইট ভালো কাজ করতেছে, বিকজ আমি এখন একটু আগে এটাকে ঠিক করছি, তাই আমাদের রিং লাইটের অবস্থা এত বাজে। রিয়েল লাইফ অনেক ইয়াক লাগতেছে না, আর ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে তাই না? দুমাকেও। আচ্ছা যাই হোক, সো গাইস দেখো স্নেহার হ্যানাটা দেখো। আমরা আমাদের লাস্ট ব্লগে দেখেছিলাম যে স্নেহা তখন বাস অ্যাপ্লাই করছিল, আজকে 1 week হয়ে গেছে আমরা আমাদের আগের ব্লগটা আপলোড করছি। হ্যাঁ দেখো এত কালার হয়েছে, এটা এত ডার্ক, এখন আর চলে গেছে না, এখনো আছে, দেখো কত ডার্ক হয়েছে ওর হাতে কালারটা, অনেক নাইস। তুমি না তোমার ওই ছোট্ট ব্যাংকটা দেখাবা, দেখো ব্যাংক। হ্যাঁ এটা তুমি ভরছো এটা আমি জানতে চাই স্নেহা। তো তুমি আমাদের সবাইকে দেখাবো তুমি কি কি জিনিস ভরছো। এটা লিপস্টিক, তারপর লিপস্টিক একটু দেই, দেইও তো নেই। পরে আর কি আছে স্নেহা দেখি? আচ্ছা একটা ফিশ যেটা ও কালকে কিন্ডার জয় খেয়ে পাইছে, হ্যাঁ নেক্সট দেখাও। সব ফালতু জিনিস স্নেহার ব্যাগে, জিনিস হ্যাঁ একটা চুলের রাবার। স্নেহা এটাকে আমরা কি বলি তুমি জানো? ঝুটুন বলি, ঝুটুন নতুন নতুন পায়রা গুলো ঝুটুন বেঁধেছে। পরে ওই বাড়িতে ছেলে মেয়ে নাই কেন বেঁচে, দুই ধারে দুই ধারে দুই লুই কাতলা ভেসে উঠেছে, লুই কাতলা লুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদু দেখেছে। দাদুর হাতে কলম ছিল, অটোমেটিক ক্লিপ নাকি রে, এমনি লাগানোর আগেই লাগা গেছে। ওকে আর কি, ও আর কিছু নাই, বাস এতটুক। আচ্ছা এগুলো নিয়ে তুমি কি করছো? ও কি করে সবসময় বাইরে গেলে একটা ব্যাগ, একটা পুতুল, একটা বেলুন, আর কি ওর একটা গাড়ি আছে ওটা মাঝে মাঝে, আর কি সবকিছু ক্যারি করবে, একটা একটা না একটা কিছু ক্যারি করতেই হয় ওর। হাফ রাস্তায় যাওয়ার পর ওটা ধরাই দিবে আমার হাতে, নাহলে আম্মুর হাতে, একটা পুতুল ওটা আমরা ক্যারি করি, একটা পুতুল ওটাই তো, পুতুলের কথা তো বললাম। দাঁড়াও আমি সবাইকে একটা জিনিস দেখো গাইস, এটা আমি কিনে দিয়েছিলাম স্নেহকে একটা মেকআপ বক্স, তোমাদেরকে এটার ভিতরের অবস্থাটা দেখাবো, এটা ভিতরে হাফ ভ্যানিশ হয়ে গেছে,
আমি জানি না কি মিরাকল হয়েছে না হয়েছে বাট ইয়া এক মিনিট আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মিনিট দেখো গাইস এই যে মেকআপ বক্সটা দেখো গাইস এটা কই এটা কই স্নেহা আমি শেয়ার করছি খাইছো নাকি দিছো আরেকদিন দেখাবো স্নেহা মেকআপ টিউটোরিয়াল গাইস তোমরা প্লিজ কমেন্ট করে জানাবা কি কি দেখতে চাও পরে দেখো গাইস এগুলো এগুলো ভিতরে তো দেখাও এগুলো খুলো স্নেহা পরে এগুলো দেখো কালারগুলো দেখো সবকিছু হাফ হাফ দেখো গাইস দেখো হাফ শেষ ঠিক আছে কয়দিন হয়েছে বাস কয় মাস হয়েছে দুই তিন মাস মনে হয়েছে আল্লাহ হাফ শেষ তো এটা লিপস্টিক এইটা না লিপস্টিক ওর কাছে এরকম তিনটা মেকআপ বক্স ছিল গিফট পাইছে আমরা কিনে দিছি তো ওটা চেঞ্জ করছে আরও কতগুলো শেষও করছে মেকআপ বক্স দেখছো গাইস দেখছো তোমরা এটা তো কিনা জমানোর জন্য করে না এটা মেকআপ দেওয়ার জন্য করে শেষ করার জন্য করে আমি জানি বাট এমন ভাবে করছো তুমি বাবারে আমি বলি গাইস তোমরা যদি স্নেহার মেকআপ দেখতে চাও একদিন আমি তোমাদেরকে দেখাবো অনেক বেশি সুন্দর লাগতেছে স্নেহা ফিল্টারের কারণে ও আজকে আমি একটা লুডু ম্যাচে জিতেছি আমি জিতেছি তুমি ও বেঈমান ও চিটিং করে ও সে বেঈমান স্নেহা না তুমি নালো বেঈমান তুমি বেঈমান আমি তোমার গুটি খাই নাই তুমি আমার গুটি খাইছো তুমি অনেক খারাপ যাও আব্বুই না খাইছি আমি কইছি বিছরা করে একটা গুটি খাইছি আমার গুটি খাই নাই আমি ফার্স্ট সো গাইস আমাদের আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে এন্ড ভালো লাগলে অফকোর্স একটা লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইম্পর্টেন্ট সো গাইস ইনশাআল্লাহ আমি আর স্নেহা আবারও চলে আসবো আমাদের নেক্সট কোন ভিডিও নিয়ে টিল দেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ